to give Shomi time. What's going on about? First of all, I'd like to respectfully acknowledge the traditional owners of this land on which this event is taking place, and elders both past and present. Welcome everyone to Jalsha Musical Event Episode 14. Jalsha is a non-profit initiative. This event is proudly supported by Drupal Australia and Pre-Australia. Before going to more in detail, some housekeeping matters. Please note that this is a school premise, so smoking and consumption of alcohol is not permitted. We are only allowed to use designated area in this premise for this event. You already noted that we have blocked some places, means no entry beyond that point, like library area. We all love our children, but please parents, take care of your children so they don't make noise and run around. Please do not displace or destroy any school materials. Toilets are situated at the back of the foyer. There will be a break in the middle of this program around just after 7 o'clock for prayer and dinner. Tamarind Catering will provide the catering support. Please use the corridor through foyer to collect your dinner packets. Please dispose rubbish in the designated area. Please ensure that your mobile phone is in silent mode. We seek your great help to keep and maintain the environment for making music. Now about the show. This Jalsha episode features Bangla songs. March is the month of independence for Bangladesh. You will find few patriotic songs for this occasion. We all know very well the musicians performing today. They are now on stage. I'll present short bios of the musicians. Rozana Azad, Ashiq Kontroshilpider Ekjon. Tar kichuta porichiti, shilpi hoyto porobortite nijer somporke kichu apnaderke bolben. Amar daitto kichuta bolatar somporke ottonto shongkhepe boli. Rozana Azad sangeet poribare jonmo ebong bere utha. Ekjon sangeet premik. তার বাবা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান এবং মা জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিনা আজাদ, যার গান হয়তো আপনারা অনেকেই শুনেছেন দস্যু মনোহর ছবিতে মনের রঙে রাঙাবো মনে করিয়ে দিলাম। তার গানের হাতে খড়ি খুব ছোটবেলায় মা বাবার কাছে সব অত্যন্ত সঙ্গত কারণে। এরপর বাংলাদেশে সঙ্গীত গুরুদের কাছে, বিভিন্ন সঙ্গীত গুরুদের কাছে, তার মধ্যে আছেন অনেকে, আমি নামগুলি পরে বলছি। তিনি তালিম নিয়েছেন উচ্চাঙ্গ সঙ্গীতে, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং লোকগীতিতে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডে কর্মরত আছেন। সঙ্গীত ছাড়া জীবন রঙহীন এবং একটি রঙহীন পৃথিবী তিনি কখনো চান না, তাই শত ব্যস্ততার মাঝেও রোজানা গানের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং সচেষ্ট আছেন গানকে, বাংলা গানকে অন্য ভাষাভাষীদের মাঝে সংবর্ধিত করবার জন্য। আমরা শিল্পীকে একটু করতলে দিয়ে অভিনন্দন জানাই। দ্বিতীয় কণ্ঠশিল্পী আজকে রাত্রে শাফিনাজ, আমিন, মুক্তি। ছোটবেলায় নাচ দিয়েই তার যাত্রা শুরু। গানের হাতে খড়ি 12 বছর বয়সে। শ্রদ্ধেয় কলিম শরাফি, রেজিয়না চৌধুরী বন্যা, সাদিম মোহাম্মদ এবং আরও অনেকের কাছে সঙ্গীত ভবনে। সঙ্গীত ভবনের 6 বছরের ডিপ্লোমা শেষ করেছেন। শিক্ষকতা করেছেন সুরের ধারায় এবং সঙ্গে সেই শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ
তার খালু আজাদ রহমানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা তিনি সবসময় নিয়েছেন। শাফিনাজ এখন আছেন অস্ট্রেলিয়াতে, সরকারি চাকরি করছেন। এই ব্যস্ত জীবনে গান গাইবার সুযোগ খুব কম ঘটে, কিন্তু তারপরেও তিনি গানকে করেছেন জীবনের সঙ্গী, জীবনের ধ্রুবতারা। তিনি তার স্বামী সঙ্গীত প্রেমী হাসান জাই তাঁর উৎসাহে এবং অগ্রজ প্রতিম ডক্টর রবীন গুদার অনুপ্রেরণায় বিভিন্ন সময়ে আপনাদের সামনে গান গাইতে পেরে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আসুন শাফিনাজ আমিন মুক্তিকে আমরা কথা দিকে আসুন। এ ছিল দুই কণ্ঠশিল্পীর সংক্ষিপ্ত পরিচিতি। এর সাথে আছেন সাইদ আশিক। সাইদ আশিক তিনি আছেন কিবোর্ডে, সাইদ আশিক সুজন তার ছোটবেলা থেকেই কিবোর্ড বাজানো শুরু করেন। সুজন মূলত একজন ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পীও। আমাদের সাথে আছেন আশরাফুল আলম। আশরাফুল আলম আমাদের ক্যানবেরার একজন শিল্পী, পরিচিত মুখ। আশরাফের সদাহাস্য মুখ, ওর গান ও গিটার বাদন আমাদেরকে সব সময় মুগ্ধ করে। তার হাসি দেখতে পাচ্ছি। হাসান জায়েদ আরেকটি পরিচিত মুখ, এই এই অডিটোরিয়ামে আপনারা তাকে দেখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন। তার সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে বলি, তার মার উৎসাহে আর গানের প্রতি ভালোবাসা থেকেই গিটার বাজানো শুরু। বন্ধুদের কাছে হাতে খড়ি এবং পরবর্তীতে প্রখ্যাত গিটার বাদক প্রয়াত নিলয় দাসের কাছ থেকে নিয়মিত গিটার শেখা থেকেই তার পথ চলা শুরু। তিনি মনে করেন যতটুকু আজ তিনি বাজাতে পারছেন তার পুরোটাই তার গুরু নিলয় দাসের দোয়ার এবং আশীর্বাদ। রবীন গুদা সর্বশেষ, তার সম্পর্কে এখানে 3.5 লাইন লেখা আছে। আমার মনে হয় আপনারা এক পাতা তার সম্পর্কে জানেন, সুতরাং আমি শুধু যা লেখা আছে তাই ভাবে বলছি। আমাদের পরিচিত মুখ ডক্টর রবীন গুদা, এই জলসার একজন অন্যতম সংগঠক। রবীন গুদা তার গানের পাশাপাশি তবলা বাজান এবং আমি ব্যক্তিগতভাবে জানি তিনি গিটারও ভালো বাজান। হারমোনিয়ামের কথা বলাই বাহুল্য, জুতা পড়লে তো মোজা পড়তেই হয়। তার ছোট ভাই যখন তবলা শিখতেন তখন পাশে বসে থেকে তবলা বাজানো শিখেছেন শখের বসে। আজকে তার তবলা বাদন দেখলে আপনারা নিশ্চিত মনে করবেন একজন পেশাদারী তবলা বাজক তবলা বাজাচ্ছেন। এই ছিল আমাদের সব শিল্পীদের পরিচিতি। আসুন সমস্ত শিল্পীদেরকে একটু করতালি দিয়ে অভ্যর্থনা। যেখানে গান সেখানে কথা বেমানান। আমি অত বেরসিক নই, সুতরাং আমার কথা এখন শেষ হচ্ছে। We received your request from songs and the musicians already included most of your preferences to perform tonight. Where we cannot accommodate your request, we'll present at the next event. Now this is the time to start. So I will disappear from this dais. But before you do that, you all know there has been some incidents, tragic incidents in Bangladesh and in New Zealand. You know what I'm talking about. বাংলাদেশের চাকবাজের অগ্নিকাণ্ডের বহু মানুষ নিহত হয়েছেন। এরপরে ক্রাইস্ট চার্চে অমানবিকভাবে কিছু মানুষকে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ বনানীতে অগ্নিকাণ্ডে মানুষ নিহত হয়েছে। আজকে হয়েছে, অবশ্য আমি যতটুকু জানি সেখানে হতাহত ঘটেনি, সুতরাং সেটা একটা ভালো খবর।
তো এই তিনটি জায়গা যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, মানুষের মৃত্যু হয়েছে, মানবিকতার বিপর্যয় ঘটেছে, আমাদের পক্ষ থেকে তেমন কিছুই করা এখন সম্ভব নয়। অনেকে করেছেন, করছেন, আমরা যেটা করতে পারি সেই যে হৃদয়গুলি, যে জীবনগুলি হারিয়ে গেছে তাদের জন্য অন্তত পক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা প্রকাশ করতে পারি। আসলে আমরা এক মিনিট দাঁড়িয়ে তাহলে আর কথা নয়, এ শুধু গানের দিন, এলাম কোনো গান শোনাবার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা এত দূর দূরান্ত থেকে আমাদের গান শোনার জন্য ছুটে এসেছেন, এটা আমাদের পরম পাওয়া। প্রথমে শুরু করছি দেশের গান দিয়ে, স্বাধীনতার মাস। এই গানটি আমার আব্বার সুর করা, জনাব আজাদ রহমানের সুর, এবং লিখেছেন প্রয়াত নয়ন গহর। এই গানটি আমার মনে হয় বাংলাদেশে খুব জনপ্রিয় একটি দেশের গান, জন্ম আমার ধন্য হয়ে চেষ্টা করছি গানটি। মরতে পারি তোমার বুকে
করছি রবি ঠাকুরের গান আমাদের মনে হয় বেঁচে থাকার খোরাকের মতো আমি এবং মুক্তি আপু মিলে এটি গান করার চেষ্টা করছি প্রাণ ভরি তৃষা ভরি আরো
দেশে যাবো যদি কাছে নজরুল ইসলাম উনি একাধারে বিদ্রোহী কবি প্রেমের কবি আমি ওনার দুটি গান করছি আমার আপনার চিঠি
Sorry, একটু আমাদের স্কেলের সমস্যা হচ্ছে। Thank you.
আমাদের শিল্পীরা ইতিমধ্যে গান পরিবেশন করে আমাদের মন প্রাণ ভরে দিয়েছেন। শিল্পী রোজানা, যিনি ছিলেন অনেকের কাছে অজানা, আজ হল তার সম্পর্কে জানা। শিল্পী শাফিনাজ, আমিন, মুক্তি, গান তার জীবনের ধ্রুবতারা, ঝিনুক যেমন রাখে বুকে তার শক্তি। সুধীবৃন্দ, কয়েকটি জরুরি কথা। জলসার 14তম পর্ব আজকে এই পর্যায়ে উন্নীত হতে পেরেছে, পৌঁছতে পেরেছে অনেকের সাহায্য সহযোগিতা এবং অংশগ্রহণে এবং কমিউনিটির সবার অংশগ্রহণে। জলসা আয়োজকদের পক্ষ থেকে তারা সবাইকে জানাচ্ছেন আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরেকটি ঘোষণা, কমিউনিটির অনেকেই জানেন লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ আগামীকাল লাল জমিন নাটক মঞ্চস্থ করবার কথা ছিল। অনিবার্য কারণে, বিশেষত একজনের ভিসা না হবার কারণে, যিনি অভিনেতা, এজন্যে এটা ক্যান্সেল করা হয়েছে। আগামীতে তারা এই আয়োজনটি আবার মঞ্চস্থ করবার আশা রাখেন, তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশের মাননীয় হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ সুবিয়র রহমান, হাইকমিশনার ফর বাংলাদেশ, নিউজিল্যান্ড অ্যান্ড ফিজি। তাঁকে এই পর্যায়ে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, শুভ সন্ধ্যা। এরকম একটা মনজ্ঞ অনুষ্ঠান যখন চলছে, তখন আমার মতো বক্তার বেরসিক বক্তব্য শুনে আপনারা বিরক্ত হবেন এটা আমি জানি, তারপরেও যেহেতু আমাকে বলতে বলা হয়েছে আমি কয়েকটি কথা বলছি। আজকে আমরা জলসার 14তম বৈঠকে আমরা সবাই গান শুনছি। গান শুনতে বসে আমার কাছে মনে হলো যে এই ধরনের একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আসলে কি অর্জন করছি। আমার কাছে বসে মনে হলো যে আমরা বাংলার আগমনকাল, বাংলার বিশেষত প্রাক আধুনিক থেকে আধুনিক সময়ের যে একটা ভ্রমণ, একটা জার্নি, সে সম্বন্ধে আমাদের একটা ধারণা হলো। আমাদের সবার মনে রবীন্দ্রনাথ এবং নজরুল সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। আমরা যারা বিদেশে থাকি, বিদেশে থাকার কারণেই আমাদের যোগাযোগটা একটু কম হয়, তো এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই যোগাযোগগুলো নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়। ওই দিকপালদেরকে আমাদের হৃদয়ে নতুন করে প্রতিষ্ঠা করার একটা সুযোগ করে দিয়েছেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধ্রুপদ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একইভাবে রবীন্দ্র নজরুল পরবর্তী সময়ে যারা সঙ্গীত নিয়ে কাজ করেছেন, দুই বাংলা, পূর্ব এবং পশ্চিমবাংলায়, বিশেষত পূর্ব বাংলায় যারা সুর, কথা, রাগ নিয়ে পরীক্ষা করেছেন, খেলা করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা জানি। আমরা শচীনদেব বর্মনের নাম জানি, আমরা তাকে পূর্ব বাংলার বলে ভালোবাসতে গর্ববোধ করি। একইভাবে তার পরবর্তী সময়ে গত কয়েক দশকের মধ্যে আমার মনে হয় না অন্য কেউ সুর নিয়ে, রাগ নিয়ে এমনভাবে খেলা করেছেন যেমনটি করেছেন আজাদ রহমান। সেলিনা রহমানের গান শুনে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু আজকে তার মেয়ের কণ্ঠে গানগুলো শুনে আমার খুবই খুবই ভালো লাগছিল। তার মানে এই নয় যে মুক্তি সঠিক ভালো মতো গান গাচ্ছিল না, তা নয়। এটা হলো যে মানে আজাদ রহমানের সাথে আমাদের, আমরা যখন বড় হই সেই সময়টা আজাদ রহমান পূর্ণ গগনে, এবং সেইখান থেকে যে আমার যে ব্যক্তিগত অনুভূতি, সেই অনুভূতি থেকেই আমি বলছি যে আমরা পরবর্তী যে সেগমেন্ট যেটা হতে যাচ্ছে, আমরা মানে আরও বেশি ভালো গান শুনতে পারবো। আমরা মুক্তির কণ্ঠে রবীন্দ্রনাথের, নজরুলের গান শুনলাম, আমরা যারা
সংকট দিচ্ছেন ইনস্ট্রুমেন্টালিস্ট যারা আছেন তারা হচ্ছে সবাই পারঙ্গম এবং তাদের একটা মানে এক্সিবিশন হচ্ছে এখন এর আগে মাল্টিকালচারাল অনুষ্ঠানে আমি প্রথম জাহিদ হাসানকে গিটার বাজাতে শুনি তো তখন শুনে ঠিক আসলে ওইভাবে বুঝতে পারিনি যে তার দক্ষতাটা কোন জায়গায় আছে আজকে তার কিছুটা হলো পরিচয় মিলছে আমি মনে করি সবাই তালি দেয় বাকি যারা যন্ত্রী আছেন এখানে তাদের সবাই নিজ নিজ জায়গাতে খুবই ভালো বাজাচ্ছেন আমাদের নিজেদের রবীন গুডার সম্বন্ধে আমি বেশি সময়ে ব্যয় করে কোনো আসলে কোনো লাভ নেই আমরা শুধুমাত্র তাকে তার আগ্রহ তার আনন্দ তার আতিশয্য এর জন্য ধন্যবাদ জানাই আজকের দিনটি আসলে একটা আনন্দ ঘন দিন এর মধ্যে আমাদের মতো বক্তা যারা বিভিন্নভাবে অসংলগ্ন কথা বলেন তাদের বক্তব্য শুনে আপনারা ধৈর্যচ্যুতি করতে পারে এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না বাট আমি আবারও এই জলসার মতো একটা বৈঠক আয়োজন করার জন্য বিশেষত আমরা যারা বাইরে থাকি আমাদের অন্তরে বাংলার প্রতি বাংলার গানের প্রতি সুরের প্রতি ভালোবাসাকে নতুন করে জাগরুক করে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি বিশেষত শ্রোতামণ্ডলী আপনারা আসাতেই এই অনুষ্ঠানগুলো সার্থক হয় আপনাদের উপস্থিতির জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার শিগগিরই মাগরিবের জন্য বিরতিতে যাব তো ওই রবীন্দ্রসঙ্গীতটা পড়ে গেছি আমি এখন একটা দেশের গান গাইতে চাই আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গেছেন কিছুদিন আগে আমাদের খুবই খুবই প্রিয় সুরকার কম্পোজার ওনার করা ওনার সুরের আর লেখা হলো নজরুল ইসলাম বাবুর গাইছি গানটা আমি গাইবো
ইন্টারভিউ দিতে যাব ভাইয়া আছে তপা সুদীপিন্দু এমন সুন্দর মহাবিষ্ট গানের আসর কে ভাঙতে চায় কিন্তু ভাঙতে হয় আমাদের এখন ডিনার এবং নামাজের বিরতি তিনটা কথা বলা দরকার পুরুষদের জন্য নামাজের স্থান ফয়ারে মহিলাদের জন্য নামাজের স্থান শম্পা বড়ু ওখানে দাঁড়িয়ে আছেন উনি দিক নির্দেশ করবেন আর খাবারের জন্য ডানের দরজা দিয়ে কিচেনে ঢুকে গেলে ওখানে খাবারের ব্যবস্থা করা আছে উইল কাম ব্যাক অ্যাট 7:30 20 মিনিটস থ্যাংক ইউ সি ইউ এগেইন গানের এই সেই মধুপুর কত দূর আর কত দূর এসে গেছি সেই মধুপুরে গানের আনন্দ ঘন অনুষ্ঠানে শিল্পীরা ফিরে এসেছেন আপনারা ফিরে এসেছেন সুতরাং আর কথা নয় চলুন গানের দ্বিতীয় পর্বে চলে যাই এই পর্বে আছে বিভিন্ন স্বাদের বিভিন্ন মেজাজের বিভিন্ন বিষয় ভিত্তিক গান আছে দেশের গান আছে স্বর্ণালী দিনের গান আছে লোকগান আছে আমাদের প্রাণের গান আমরা আলোকিত হয়ে উঠব আমাদের সেই স্বর্ণালী দিনের গান শুনে আমরা উদ্দীপ্ত হয়ে উঠব আসুন সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করি ধন্যবাদ ভাষা